হ্যালো বন্ধুরা, এশিয়া মহাদেশে মোট ৪৯টি দেশ রয়েছে। এর মধ্যে কিছু কিছু দেশ এতটাই ধনী যে বাকি দেশগুলোকে কিনে নিতে পারবে। আবার এই দেশগুলোর মধ্যে কিছু কিছু দেশ রয়েছে যারা একেবারেই গরিব। আজকের এই ভিডিওতে আমরা জানব এশিয়া মহাদেশে সবথেকে ধনী ১০টি দেশ সম্পর্কে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ কত নম্বরে রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে ওয়ার্ল্ড আল্ট্রা নলেজকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শুরু করা যাক। ১০ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবিয়া। এশিয়ার সবথেকে ধনী দেশগুলোর মধ্যে দশম স্থানে রয়েছে সৌদি আরবিয়া। সৌদি আরব হল মুসলমানদের সবথেকে পবিত্র একটি দেশ। দেশটিতে রয়েছে অনেক ধরনের খনিজ সম্পদ। বর্তমানে সৌদি আরব দেশটি তেলের উপর নির্ভর। সারা বিশ্বে যে পরিমাণে তেল মজুদ রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ সৌদি আরবে আছে, যার পরিমাণ ২৬,০০০ কোটি ব্যারেল। বর্তমানে সৌদি আরবের জনগণের মাথাপিছু আয় ৩৪,০০০ মার্কিন ডলার। ৯ নম্বর অবস্থানে রয়েছে তাইওয়ান। এশিয়ার সবথেকে ধনী দেশের ৯ নম্বর অবস্থানে রয়েছে তাইওয়ান। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। তাইওয়ান প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধশালী হওয়াতে সারা বিশ্বে সুনাম করেছে। এই দেশটি জনগণের মাথাপিছু আয় প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার। আর এত বেশি টাকা মাথাপিছু আয় হওয়াতে তাইওয়ান এশিয়ার নবম ধনী রাষ্ট্র হওয়ার জায়গা দখল করে নিয়েছে। এরপর ৮ নম্বর অবস্থানে আছে বাহরাইন। এশিয়ার সবথেকে ধনী দেশের লিস্টে ৮ নম্বর অবস্থানে রয়েছে বাহরাইন। বাহরাইন নামটির অর্থ হচ্ছে ২টি সমুদ্র। এই দেশটিতে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায়। এই দেশটির আকার অনেক ছোট হলেও খনিজ সম্পদের কারণে অর্থনৈতিকভাবে দেশটি অনেক শক্তিশালী। বর্তমানে বাহরাইন দেশটির অর্থনীতি খনিজ তেলের উপর নির্ভরশীল। বর্তমানে এই দেশটির জনগণের মাথাপিছু আয় ৩৭,০০০ মার্কিন ডলার। ৭ নম্বর অবস্থানে রয়েছে কুয়েত। এশিয়ার সবথেকে ধনী দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে কুয়েত। কুয়েত দেশটি পশ্চিম এশিয়ার একটি তেল সমৃদ্ধ দেশ। এই দেশটির জনগণের মাথাপিছু আয় ৩২,০০০ মার্কিন ডলার। কুয়েত দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৫০ লাখের মতো। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। বিশ্বের ষষ্ঠ সবথেকে বৃহৎ তেলের খনি আছে এই দেশটিতে। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতের দিনার অন্যতম। এরপর ৬ নম্বরে রয়েছে ব্রুনাই। এশিয়ার ষষ্ঠ নম্বর সবথেকে ধনী রাষ্ট্র হচ্ছে ব্রুনাই। ব্রুনাই দেশটি তেল শিল্পের উপর নির্ভরশীল। দেশটি আয়তনে অনেক ছোট। দেশটির বর্তমান জনগণের মাথাপিছু আয় ৩০,০০০ মার্কিন ডলার। ৫ নম্বর অবস্থানে রয়েছে আরব আমিরাত। এশিয়ার সবথেকে ধনী দেশের তালিকায় ৫ নম্বর অবস্থানে আছে আরব আমিরাত। এই দেশটির রাজধানীর নাম আবুধাবি এবং এই দেশটির জনপ্রিয় শহরের নাম দুবাই। আরব আমিরাতে রয়েছে অসংখ্য তেল ও সোনার খনি। খনিজ তেল এই দেশের আয়ের সবথেকে প্রধান উৎস। বর্তমানে এই দেশটির জনগণের মাথাপিছু আয় ৪২,০০০ মার্কিন ডলার। এরপর ৪ নম্বর অবস্থানে রয়েছে জাপান। এশিয়ার সবথেকে ধনী দেশের ৪ নম্বর অবস্থানে আছে জাপান। জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়ে থাকে। দেশটির জনগণের মাথাপিছু আয় ৪৩,০০০ মার্কিন ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান দেশটি অনেক উন্নত হয়ে ওঠে। জাপানের মানুষ প্রচণ্ড পরিশ্রমী। শুধুমাত্র পরিশ্রমের কারণে জাপান দেশটি আজ অনেক উন্নত। এরপর ৩ নম্বর অবস্থানে রয়েছে হংকং। এশিয়ার তৃতীয় সবথেকে ধনী দেশ হচ্ছে হংকং। দেশটি দক্ষিণ চীনে অবস্থিত। দুর্নীতিমুক্ত দেশ হওয়ার কারণে হংকং দেশটি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। বর্তমানে এই দেশটির জনগণের মাথাপিছু আয় ৫০,০০০ মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যের কেন্দ্র বলা হয় হংকং দেশটিকে। এরপর ২ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার সবথেকে ধনী রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে দক্ষিণ এশিয়ার মূল অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত করা হয়। সিঙ্গাপুরে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। এই দেশটির জনগণের মাথাপিছু আয় ৬৮,০০০ মার্কিন ডলার। এরপর ১ নম্বর অবস্থানে রয়েছে কাতার। এশিয়ার সবথেকে ধনী দেশ হচ্ছে কাতার। শুধু এশিয়া মহাদেশে নয় বরং বিশ্বের সবথেকে ধনী দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। আয়তনে কাতার দেশটি বাংলাদেশের ঢাকা বিভাগের থেকেও অনেকটা ছোট। এত ছোট দেশ হয়েও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে তেল ও গ্যাসের কারণে। দেশটির মোট জনসংখ্যা ২৬ লক্ষ। বর্তমানে এই দেশটির জনগণের মাথাপিছু আয় প্রায় ৮০,০০০ মার্কিন ডলার।
আশা করি এশিয়া মহাদেশের সবথেকে ধনী 10টি দেশ সম্পর্কে জানতে পেরেছেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।